আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। শুনেন, আপনার বান্ধবী তো সবসময় আপনার কথা বলে, আসেন না একদিন আমাদের বাড়িতে? হ্যাঁ আসব, অবশ্যই আসব। আপনারা একদিন চলে আসুন না। ঠিক আছে, আপনি আগে আসেন তারপরে আসব। আচ্ছা কথা বলেন। হ্যাঁ নেন, সালাম আলাইকুম। হ্যাঁ রাখি রে, এখন এই পরে কথা বলবো তোর সাথে। হ্যাঁ বাসায় আসিস। কে ফোন করেছিল? অনন্যা, মনির সাহেবের ওয়াইফ। ওনাকে না একটা ধন্যবাদ জানালাম। ভালো করেছো, উনি না থাকলে না ভীষণ বিপদে পড়ে যেতাম। ঠিক বলেছো, কিছু হতো। আব্বা কোথায়? হাঁটতে বের হলো। হাঁটতে বের হলো মানে কখন গেছে, কার সাথে গেছে? তুমি ওনাকে যেতে দিলে? তুমি এত অস্থির হচ্ছ কেন? সঙ্গে নদী আছে তো। পারুল তুমি বুঝতে পারছো না, আব্বার এই অবস্থা বাইরে যাওয়াটা ভীষণ রিস্কি। বাইরের মানুষজন যদি আব্বাকে এই অবস্থা দেখে তখন কি ভাবে বলো আমাকে?